নমস্কার সকলকে মাইক্রোফিনান্স জব নিউজ এই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে আইআইএফএল সমস্তা ফাইন্যান্স লিমিটেড কোম্পানিতে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে মূলত সিআরও অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ অফিসার এবং সিনিয়র সিআরও অর্থাৎ সিনিয়র কাস্টমার রিলেশনশিপ অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নদীয়া জেলা রামপুরহাট এবং বোলপুর ব্রাঞ্চে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে যারা ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি তাদের ক্ষেত্রে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এবং যারা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে সর্বাধিক তেত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে তবেই এ কাজের জন্য আবেদন করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকা থেকে সর্বাধিক উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ পিএফ ইএসআই মেডিক্লেম ট্রাভেল অ্যালাউন্স থাকার জন্য মেস সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ এগারোই জুলাই দু অর্থাৎ মঙ্গলবার নদিয়ার দেবগ্রাম ব্রাঞ্চে একই সাথে তেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নদিয়া জেলার কালীনারায়ণপুর ব্রাঞ্চ এবং সেই সাথে বীরভূম জেলার রামপুরহাট ব্রাঞ্চে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে একই সাথে চোদ্দোই জুলাই অর্থাৎ শুক্রবার বীরভূম জেলার বোলপুর ব্রাঞ্চে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করা হবে আপনারা অবশ্যই কনট্যাক্ট করে তারপরে সেখানে যাবেন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিভি নিয়ে যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে থাকেন তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট নিয়ে উপস্থিত হবেন আর এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন